রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জন্য সুপারিশ ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন, আল্লাহ ক্ষমা চাওয়ার অনুমতি দেননি। আর নিজের চাচা চোখের সামনে ওনাকে কালেমা পড়াতে পারেননি, ও জাহান্নামে যাবে। যে সামনে যিনি লালন পালন করেছেন, ঘরে রেখেছেন বিপদে আপদে, তাকে জান্নাতে নিয়ে যাওয়া যাচ্ছে না, বাপ মা জান্নাতে যাবে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতে যাবে কি না দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লামের বাবা তো তার জন্মের আগে ইন্তেকাল করেছেন, তারা কি রাসূলের নবুয়ত পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা রাসূল করিম সাল্লামের নবুয়ত লাভের করার আগে ইন্তেকাল করেছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে তারা যখন পৃথিবীতে ছিলেন, তখন তারা কোনো শিরিকের কাজ করেছেন বা এই ধরনের কিছু করেছেন বলে কোরআন সুন্নাহ ইতিহাসে কোনো প্রমাণ পাওয়া যায় না। এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে আমরা চুপ থাকবো, এগুলো আমাদের ঝগড়ার বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে যেইটা উত্তম বা ভালো মনে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত্রে এই আকীদা, এই তাদের ক্ষেত্রে এই মুআমালা করবেন। হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উম্মার অনেক ইমামগণ বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মা বাবা জান্নাতি হবেন। এখন প্রশ্ন করতে পারেন, এক হাদিসে আসছে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, যে রাসূলুল্লাহ সাল্লাম এক সাহাবীকে বলছেন তুমি পরেশান হইও না, আমার বাবা আর আমার মা তারাও কি, তারাও তো আমার বাবাও তো জাহান্নামী, সুতরাং তুমি পরেশানি হয়ো না। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলোর ব্যাখ্যা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি আলাদাভাবে তাদেরকে কালেমা পড়িয়েছেন, কালেমা পড়ানোর কারণে তারা মুসলমান হয়েই পৃথিবীতে গিয়েছেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কালেমা পড়িয়ে স্পেশালভাবে তাদেরকে জান্নাতে দিবেন। এজন্য আমাদের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে আমরা ভালো ধারণা রাখবো, তাদের ব্যাপারে আমরা তাদেরকে জাহান্নামে এটা বলবো না, এটা বলার মতো সাহস সাধ্য আমাদের নাই। আমাদের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে যেটা ভালো মনে করবেন, মুনাসিব মনে করবেন, সেই আকীদা সেই আমল করবেন। সুয়ুতী রহমতুল্লাহ লম্বা আলোচনা করেছেন, এখন তো মাশাআল্লাহ একদল বাড়িয়েছে এদের মুখ আটকে না, একদম বলে দিবে রাসূলের বাবাও জাহান্নামী, রাসূলের মা জাহান্নামী, এই ধরনের কথা আমরা কখনো বলবো না, আমরা চুপ থাকবো। আল্লাহ যা ভালো মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সেই আচরণ করবেন, এটা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত কোনো বিষয় না, এটা নিয়ে আমরা মারামারি করব না, বরং এই ব্যাপারে আমাদের আকীদা কি চুপ, আল্লাহ যা ভালো মনে করেন সেটা করবেন।